वेलकम टू माय चैनल ट्रैवल विद इंद्रनील रॉय। कोरोना आबहावार जन्य एवं लॉकडाउन कारण आपनारा हयतो जानेन अनेक मंदिर बा अनेक मस्जिद बंद छिल। तारपरे आस्ते आस्ते कोरोना जखन आस्ते आस्ते कम होयेछे, संक्रमण जखन अनेक कमे गेछे एवं जखन आक्रांतेर संख्या अनेक कमे गेछे, तो आबार नतून नियमावलीर साथे नतून करे যেই সব পুরনো পুরনো মন্দির, যেমন দক্ষিণেশ্বরের মন্দির, কালীঘাট মন্দির, এই সব মন্দিরগুলো আস্তে আস্তে খুলেছে। তো আজকে আমার জার্নি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তো আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এবং আমরা দক্ষিণেশ্বর মন্দির হয়ে আদ্যাপীঠ মন্দির এবং তাছাড়া ওখান থেকে বেলুড় মঠ ঘুরে আপনাদের সামনে তুলে ধরব যে এখনকার এই মন্দিরে কীরকম কী নিয়মাবলী, টাইমিং কী এবং সব রকমের বিস্তারিত আমরা এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো। তো আমার সাথে চলুন দক্ষিণেশ্বর ঘুরে দেখবেন এবং নতুন যেই নিয়মগুলো সম্পর্কে আপনারা ভালো করে জানতে পারবেন। তো চলুন, এই যে হচ্ছে আমাদের গাড়ি, আমরা এই গাড়ি বুক করেছি উদ্দেশ্যে। এখন দাঁড়িয়ে রয়েছি সেকেন্ড বিবেকানন্দ টোল প্লাজার সামনে। তো এখান থেকে সোজা দক্ষিণেশ্বর যেতে মোটামুটি 10-15 মিনিটের মতো লাগবে। তো এই হচ্ছে আমার গ্রুপ যাদের সাথে আমরা বেরিয়েছি আজকে, যাদের সাথে আমি বেরিয়েছি। তো ওখানে গিয়ে দেখাবো যে আমরা পুজো দেবো, যদি তুলে ধরতে পারি সব কিছু তুলে ধরবো তোমাদের সাথে। চলো যাওয়া যাক। আমরা এখন প্রায় চলে এসেছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের সামনে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই বিখ্যাত স্কাই ওয়াক, যেখান দিয়ে আপনারা উপর দিয়ে হেঁটে হেঁটে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে চলে যাবেন। আর আমি তো গাড়িতে যাচ্ছি বলে আমি যেতে পারবো না, তো আপনাদের উপর থেকেই দেখালাম। আর একদম স্কাই ওয়াকটা এসে মিশেছে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে, গেটের সামনে। চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে। আজ শনিবার, তাই কারণে ভিড়টা খুবই, কিন্তু তার মধ্যেও আমাদের পুজো দিতে হবে। আর ঠাকুরকে যখন দর্শন করতে এসেছি, দর্শন করেই যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি চারিদিকটা একবার ঘুরে দেখাবো, 360 ভিউটা দেখতেই পাচ্ছেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে ঘাটের সামনে। এই ঘাট থেকেই যারা যারা চান তারা তারা এসে স্নান করে তারপরে মাকে পুজো দিতে পারে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের প্ল্যান ছিল ঘাটে এসে স্নান করা, তো আমরা ঘাটে এসে গেছি। তো আমরা এখন স্নান টান করে ঠাকুরের কাছে গিয়ে মাকে পুজো দেবো। তো চলুন আমার সাথে। স্নান টান করে আমরা চলে এসেছি ঘাটে ডুব দিয়ে। তো আমরা এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে প্রসাদ নিয়ে আমরা ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দেবো। তো চলুন আমার সাথে। মায়ের ঘাটে স্নান করার যে আলাদা অনুভূতি এবং জলটা যা স্নিগ্ধ এবং ঠান্ডা, স্নান করে মনটা জুড়িয়ে গেল। তো আমরা স্নান টান করে মোটামুটি রেডি হয়ে এখানে মন্দিরে এখন আমরা প্রবেশ করব প্রথমে ডালা নিয়ে। তো চলুন। ঘাটে যাওয়ার পথে ঠিক আপনাদের বাঁদিকে এরকম ছোট ছোট মন্দিরগুলো পড়বে, আর এই মন্দিরগুলো হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আপনারা এখানে এসে যারা যারা মানত করতে চান তারা এসে এখানে মানতও করতে পারেন। তো অনেক ছোট ছোট, মিনিমাম টোটাল আপনার বলতে গেলে 10-12টা এরকম ছোট ছোট শিবলিঙ্গের মূর্তি রয়েছে। তো আপনারা এখানে এসে এখান এই শিব ঠাকুরের পুজোও দিতে পারেন যারা যারা চাইবেন। আর এই ডান দিকেই পড়ছে হচ্ছে ঘাট। এই হচ্ছে সেই দক্ষিণেশ্বর মন্দিরে সেই বিখ্যাত তুলসী মঞ্চ, আর সামনেই হচ্ছে রানী রাসমণি ঢাকেশ্বরী টেম্পল। আর এখান থেকেই দেখা যাচ্ছে ভেতরে হচ্ছে ওখানটি ভেতরে মায়ের মন্দিরে উঠে যাওয়ার রাস্তা। তাছাড়া আমি দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে মানে এটা হচ্ছে লাইব্রেরি টাইপের পাঠাগার, এখান দিয়ে আপনারা পুরোনো দিনের এইখানকার দক্ষিণেশ্বরের হিস্ট্রি জানতে হলে আপনারা এখান থেকে বই পেয়ে যাবেন এবং পড়ে আপনারাও অনেক কিছু জানতে পারবেন এখানকার বিষয়।
মন্দির থেকে বেরিয়েই একদম সামনের দিকেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট মতো জায়গা রয়েছে, সেখানে আপনারা ঠাকুরের সব রকম জিনিসপত্র পেয়ে যাবেন। ঠাকুরের ফটো থেকে শুরু করে ঠাকুরের প্রদীপ থেকে শুরু করে শঙ্খ থেকে শুরু করে সব কিছুই আপনারা বাড়ির জন্য এখান থেকে নিয়ে নিতে পারেন। এই মার্কেটটা বন্ধ ছিল, বাট এই কিছুদিন আগেই এই মার্কেটটা খোলা হয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই স্টল নাম্বার 51 থেকে আমরা আমাদের ভোগ নিয়েছিলাম, তো এদের অ্যাকচুয়ালি ডালি সিস্টেম করা রয়েছে 51 থেকে শুরু করে 501 টাকা পর্যন্ত। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন প্যারা রয়েছে, আপনারা নিজেরা নিজেদের মতো করে প্যারা কিনে এখান দিয়ে জিনিসপত্র নিয়ে আপনারা পুজো দিতে পারেন। তো এনার নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা এসে ডিরেক্টলি এনার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আপনারা পুজো দিতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মায়ের মন্দিরের ভেতরে, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মায়ের মন্দিরের ভেতরে কোনো রকম ফোন নিয়ে যাওয়া অ্যালাউড না, তাই জন্য আমরা কোনো ফোন অ্যালাউড মানে নিয়ে যেতে পারিনি, বাট পুজো খুব আমরা শান্তিভাবে দিয়েছি। এবং আগে যেমন হতো পেছন থেকে ধাক্কা দেওয়া বা এটসেট্রা, যেমন আগে আপনারা ফুল ধূপকাঠি মায়ের জন্য আপনারা মোমবাতি থেকে শুরু করে সব কিছু নিয়ে যেতে পারতেন, এখন কিন্তু সবকটা প্রায় বন্ধ রয়েছে, ওই সব জিনিসপত্র সব বন্ধ রয়েছে। শুধুমাত্র আপনারা নিয়ে যেতে পারবেন হচ্ছে মায়ের জন্য ডালা, যেটা হচ্ছে প্রসাদ, আর তাছাড়া আপনারা যেটা নিয়ে যেতে পারবেন হচ্ছে ফল, এছাড়া আর কিছু নিয়ে যেতে পারবেন না। তো মোটামুটি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এই কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু এসেছি মায়ের মন্দিরের দূর থেকে একটু ভালো করে দর্শন করে নিতে। আর এর টাইমিং হচ্ছে সকাল 6:30 থেকে এখন বাজে হচ্ছে 1:30 পর্যন্ত, আবার 3:00 থেকে খুলবে আর সেটা থাকবে 7:30 পর্যন্ত। তো আপনারা যে কোনো সময় এসে আপনারা মায়ের পুজো দিয়ে দিতে পারেন। যারা যারা দক্ষিণেশ্বর আসে তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে কি যে আপনারা যে দক্ষিণেশ্বরে এলে আপনারা অবভিয়াসলি যত পারবেন সকালবেলা আসবেন, সকালবেলা এসে যত তাড়াতাড়ি পুজো দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখন অ্যাকচুয়ালি করোনার জন্য যেই মন্দির বন্ধ ছিল তারপরে যে মন্দির খোলা হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ অলরেডি আসা শুরু করেছে, আর বেসিক্যালি শনিবার আর সোমবারটা সবথেকে বেশি ভিড় হয়, আর এই দুটো দিন পারলে এড়িয়ে আসবেন, তাছাড়া অন্য দিন মোটামুটি থাকে। আর তাছাড়া এখন খুব ভালো সিস্টেম করেছে, আর সিস্টেমটা হচ্ছে আপনাদের একটা আগে যেমন একটা বা দুটো লাইন ছিল এখন 3-4 লাইন করে দিয়েছে, এবং লাইনটা একসাথে এগোয় যে এই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না। আর তাছাড়া খুব শান্তি করে নিজেরা মাকে দেখে মায়ের কাছে মায়ের পায়ে প্রণাম করে আপনারা শান্তিতে পুজো দিয়ে আপনারা বাড়ি ফিরতে পারবেন। পুজো দিয়ে বেরিয়ে আমাদের এই খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আমরা নিয়েছি ভেজ থালি আর এর দাম হচ্ছে 100 টাকা পার প্লেট। সো সবারই খিদে পেয়েছে, তো এখন আর ভিডিও না করে এখন খাওয়া দাওয়া হবে। এখন দাঁড়িয়ে রয়েছি আড্ডাপীঠের সামনে, আড্ডাপীঠে আমরা চলে এসেছি এবং এটা হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট আড্ডাপীঠে। তো আমি জাস্ট এন্ট্রি পয়েন্টটা দেখানোর চেষ্টা করবো, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। খুবই সুন্দর, খুব নিস্তব্ধর একটা জায়গা, আপনাদের এসে অবভিয়াসলি ভালো লাগবে। এখানে মন্দিরে এখান থেকে আপনারা প্রসাদ বা ভোগ নিতে পারেন, তো এখানে টাইমিং হচ্ছে 8:00 থেকে 12:00 পর্যন্ত প্রসাদ আপনারা নিতে পারেন, তারপরে যদি প্রসাদ বেঁচে থাকে তাহলে পরবর্তীকালে আপনারা 1 বা 2 পরে আসলেও নিয়ে প্রসাদ পাবেন। আর একটা কথা বলে দিতে চাই আপনাদের প্রসাদের ব্যাপারে, এখানে শুধুমাত্র আপনারা এসে খেতে পারবেন, আপনারা যদি ভাবেন যে বাড়িতে নিয়ে যাবেন তাহলে আগে থেকে একটা জায়গার ব্যবস্থা করে নিয়ে আসতে হবে যার মধ্যে আপনারা ভোগটাকে নিয়ে যেতে পারবেন। আর তাছাড়া এখানকার এনভায়রনমেন্ট এবং এখানকার যে মন্দির দূর থেকে দেখতে খুবই ভালো লাগছে, এখন টাইমিংয়ে পুজো এখন পুজো এখন হচ্ছে না, পুজো এখন বন্ধ হয়েছে। তো
আমরা এখন বিদ্যাসাগরের সেতুর উপর দিয়ে চলেছি বেলুড় মঠের পথে। তাছাড়া আমার সাইডেই হচ্ছে ট্রেন রুট, সেখান দিয়ে ট্রেন চলাচল করে। আর যেমন হাওড়া ব্রিজ আছে, দ্বিতীয় হুগলি সেতু রয়েছে, তাছাড়াও এই ব্রিজেরও ঐতিহ্য আলাদা। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক বেলুড় মঠের মেন গেটের সামনে। এখানকার টাইমিংটা হচ্ছে মর্নিং 8:30 থেকে 11:30, আর আফটারনুন 3:30 থেকে 5:15। তো অ্যাকচুয়ালি ভেতরে ভিডিওগ্রাফি বা মোবাইলে কিছু অ্যালাউড না এখন, সো তাই জন্য। আর যারা যারা 15ই মার্চ আর 21শে মার্চ আসছেন তাদেরকে বলছি ওদিনকার বেলুড় মঠ বন্ধ থাকবে। তাছাড়াও ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড না, নিয়ে যাওয়া অ্যালাউড অ্যাকচুয়ালি, বাট দ্য মেন ফ্যাক্ট ইজ কি যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবেন না। তো ঠিক আছে, চলুন আমরা ঘুরে আসি বেলুড় মঠ। বেলুড় মঠ ঘোরা আমরা সম্পূর্ণ করলাম, আর আজকের মতো জার্নি আমার এখানেই শেষ হচ্ছে। তো বেলুড় মঠে আপনাদের একটা জিনিস বলে রাখি, যে বেলুড় মঠে আগে যেমন আপনারা গিয়ে একটু বেলুড় মঠে গিয়ে বসতে পারতেন বা একটুখানি শান্তিভাবে আপনারা সময় কাটাতেন, কিন্তু সেটা এখন করতে পারবেন না। এবং যেটা আগে ছিল শুধুমাত্র রামকৃষ্ণদেবের মন্দির খোলা থাকে, বাট এখন সবকটা মন্দির খুলেছে, আপনাদের একটা লাইন করে ঢুকতে হবে। ঢুকে আপনারা সবকটা মন্দির ঘুরে একইভাবে আপনাদের বেরিয়ে যেতে হবে, না আপনি ওখানে বসে ধ্যান করতে পারবেন, না আপনি ওখানে বসে থাকতে পারবেন। এবং মোটামুটি যা পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। আর তাছাড়াও মেন আসল কথা হচ্ছে, যারা বয়স্কদের নিয়ে যাচ্ছেন তাদেরকে আমি মানা করব, কারণ কি দেখুন, এতটা রাস্তা আপনি জার্নি করে এসে আপনি যদি ভেতরটা ঘুরে তাড়াতাড়ি আপনাকে বেরিয়ে যেতে হয়, বসতে পারবেন না, তাহলে আপনাদের যাওয়াটা বেকার। কিন্তু আপনাদের মন অনুযায়ী আপনারা যদি যেতে চান অবভিয়াসলি যাবেন। তো আজকের জার্নি আমি এখানেই শেষ করলাম, এই দক্ষিণেশ্বর হয়ে, আদ্যাপীঠ হয়ে এবং বেলুড় মঠ ঘোরার এই সুন্দর জার্নি আমি শেষ করে সবাইকে বিদায় জানালাম। আশা করি সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, এবং যাদের যাদের আমার ভিডিওটাকে পছন্দ হয়েছে অবভিয়াসলি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।